আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি। তো আজকে পোকো X3 প্রোর একটি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের একটি ফোন এসেছে আমার কাছে। এই ফোনটি হচ্ছে ডেড কন্ডিশনে আছে। তো এই ফোনটি কিন্তু পাওয়ার সেকশন থেকে সমস্যা হয়েছে। এই ফোনটি 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে এই ফোনটি অন হয় না, এটি শর্ট অবস্থায় আছে ফোনটি। এটিতে সিপিউর কন্ডিশনটি আমি দেখব। হ্যাঁ, দেখুন, অন্যান্য যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে ফোনগুলো আমরা পেয়ে থাকি সেগুলোতে র্যামের অংশটি, র্যামটি কিন্তু স্যামসাংয়ের হয়ে থাকে, আর এটি হচ্ছে এসকে হাইনিক্সের একটি র্যাম দেওয়া হয়েছে। আর পেস্টিংটা মনে হচ্ছে একটু বেশি, এবং কি ব্যতিক্রমধর্মী একটি পেস্ট ব্যবহার করা হয়েছে, যে ব্ল্যাক পেস্ট 8টি রয়েছে। তো এখানে আমরা একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটির পার্থক্য আমরা একটু দেখলাম। তো পাওয়ার সেকশনের যে প্রবলেমটি আমি সেটি দেখব। আমি পাওয়ার সেকশনের স্টিলটি প্রয়োজন মতো কেটে নেব, যতটুকু আমার প্রয়োজন। হয়তোবা পাওয়ার আইসি, এটা যে লাইটের প্রবলেম, সেখান থেকে লাইট সেকশন থেকেই মূলত শর্ট হয়ে যায় ফোনটি, এরপর এক পর্যায়ে ডেড হয়ে যায় ফোনটি। কিন্তু সিপিইউতে কোনো ফল্ট আমি লক্ষ্য করিনি এখনো পর্যন্ত। তো আমি পাওয়ার সেকশনের যে ডায়োডটি সেটি মনে হচ্ছে ভেঙে ফেলা হয়েছে, যেহেতু একজন টেকনিশিয়ান ভাই এটি দেখেছে এবং কি পরবর্তীতে আমার কাছে নিয়ে এসেছে। হয়তোবা এই সেকশনটি খারাপ থাকতে পারে। তো আমি একটু দেখব এটি আসলে কি সমস্যা। তো এখানে যে স্টিলটি কেটে নিয়ে আমি পরিমাপ করে নিচ্ছি, এখানে একটি ক্যাপাসিটর ছিল, ক্যাপাসিটর এবং এখানে ডায়োড ছিল। তো এখানে যে বুস্ট কয়েলটি ছিল, এই কয়েলটির এক পাশে লাইন শর্ট দেখাচ্ছে, আর এই যে পাশটি শর্ট দেখাচ্ছে এই পাশটি কিন্তু সরাসরি পাওয়ার আইসি থেকে চলে এসেছে। তো যা হোক, আমার এখানকার যে কম্পোনেন্টসগুলো, যেহেতু শর্টের একটি নমুনা আমি দেখতে পাচ্ছি, আমাকে আগে প্রথমে কম্পোনেন্টসগুলো অ্যাটাচ করে নিতে হবে, এরপর আমি পাওয়ার আইসিটি রিপ্লেস করে দেব। কারণ হচ্ছে যে ক্যাপাসিটর ডায়োড, ডায়োডটি ভাঙা ছিল, তো একটি ডায়োড লাগাতে হবে এবং একটি কয়েল লাগাতে হবে। পাশাপাশি আমার পাওয়ার আইসিটি রিপ্লেস করে দিতে হবে। পাওয়ার আইসিটি আমার কাছে নতুন রয়েছে, অলরেডি আমি পাওয়ার আইসি রিপ্লেস করে নিলাম। তো মূল বিষয় হচ্ছে যে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যে এটি একটি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোন, আর এ ধরনের ফোনে কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বা কী কী দেওয়া হয়েছে, আমি সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য ফোনটি, মূলত কাজটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো পাওয়ার আইসি অলরেডি আমি রিপ্লেস করে নিয়েছি, এবার আমি অন করে দেখব যে আমার ফোনটি পরিপূর্ণ পাওয়ার আসে কি না, এবং কি লাইট এবং ডিসপ্লেতে সব কিছু ঠিকঠাক আসে কি না। তো আমি অন করছি, ফোনটি চার্জিংয়ে দিলাম, যেহেতু মনে হচ্ছে একেবারেই চার্জ নেই, কারণ এই ফোনটি শর্ট ছিল, দীর্ঘদিন বসে থাকার কারণে ফোনটি একদমই চার্জ নেই। তো আমি একটু ব্যাটারিটি পরিমাপ করে নিচ্ছি, এটি একেবারেই চার্জ নেই, 2.7 দেখাচ্ছে। তো আমি একটু ব্যাটারিটি চার্জ করার জন্য ওয়েট করব। তো অলরেডি ব্যাটারি মোটামুটি বেশ সময় চার্জ হয়ে গেছে, এবার আমি পুনরায় আবার ফোনটি রান করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ফোনটি রান হয়ে গেছে। আসলে এই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের যে ফোনগুলো আমি দেখলাম আর কি, এই ফোনগুলো অনেক ভালোভাবে অ্যাসেম্বলি করা হয়েছে, এবং কি যে আইসিগুলো বসানো হয়েছে সেগুলো অনেক মানসম্মতভাবেই বসানো হয়েছে, বিশেষ করে পেস্টের মানটি অনেক ভালো। তো ভালো থাকবেন সবাই।